নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গের মিউনিসিপ্যালিটি অর্থাৎ পৌরসভার তরফ থেকে ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা খুব ভালো সুযোগ রয়েছে এখানে আপনি মাধ্যমিক পাস কোয়ালিফিকেশান থেকে আবেদন করতে পারবেন অর্থাৎ কেউ যদি মিনিমাম মাধ্যমিক পাস করে থাকেন তবু কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন আর কেউ যদি হায়ার এডুকেশন করে থাকেন অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্রাজুয়েশান তবু তারাও অ্যাপ্লিকেশান করতে পারছেন অর্থাৎ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশান থেকে সবাই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন তো তাই পুরোপুরি ভিডিওটি দেখুন বন্ধুরা সম্পূর্ণভাবে আমরা ডিসকাস করব প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কি কী কোয়ালিফিকেশান লাগছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবেন কবে তা লাস্ট ডেট এবং অন্যান্য যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেই সম্পর্কে আমরা সম্পূর্ণভাবে ডিসকাস করব তো বন্ধুরা বলে রাখি এখানে অ্যাপ্লিকেশান করার দুটি প্রসেস রয়েছে একটি হচ্ছে স্পিড পোস্টের মাধ্যমে অর্থাৎ আপনারা স্পিড পোস্ট বা কুরিয়ার বা রেজিস্টার পোস্টের মাধ্যমে আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন অথবা আরও একটি প্রসেস রয়েছে সেটা হচ্ছে বাই হ্যান্ড অর্থাৎ আপনি সরাসরি অফিসে গিয়েও কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটি জমা দিতে পারেন তো অ্যাপ্লিকেশান ফর্মটি যাদের চায় অবশ্যই আমাকে ভিডিওর নিজে কমেন্ট করে জানান আমি আপনাদেরকে সেই অ্যাপ্লিকেশান ফর্মের পিডিএফটা শেয়ার করে দেবো সেখান থেকে সেই পিডিএফটি প্রিন্ট আউট করে ফর্ম ফিল আপ করে সমস্ত ডকুমেন্টগুলো অ্যাটাচ করে আপনাদেরকে স্পিড পোস্ট করতে হবে অথবা সরাসরি আপনারা এদের অফিসে গিয়েও জমা দিতে পারেন তো চলুন দেখে নেব কোন কোন পোস্টের ক্ষেত্রে কী কী কোয়ালিফিকেশন লাগবে এবং কতগুলো ভ্যাক্যান্সি রয়েছে এবং কত স্যালারি দেওয়া হবে বয়সের লিমিট কত রাখা হয়েছে সেই সম্পর্কে আমরা এরপর ডিসকাস করব তো বন্ধুরা যেমনটা বললাম এখানে ক্লারিক্যাল পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তার সাথে সাথে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে তো যদি আপনি ক্লার্কের পোস্টের ক্ষেত্রে আবেদন করেন তাহলে দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশান যেটা চেয়েছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট এবং তার সাথে সাথে আপনাদের কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হবে এবং এম অফিস জানতে হবে তাহলে আপনি এই ক্লার্কের পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবেন তো যদি আপনি গ্র্যাজুয়েশান করতে করে থাকেন এবং তার সাথে সাথে আপনার যদি বেসিক কম্পিউটার নলেজ থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করুন আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে যে বয়স যেটা চায় সেটা হচ্ছে আঠারো থেকে ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অর্থাৎ এখানে কিন্তু আপনি চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তো মিনিমাম হচ্ছে আঠারো বছর আর ম্যাক্সিমাম হচ্ছে চল্লিশ বছর পর্যন্ত আপনি এখানে আবেদন করতে পারবেন আর আপনার যে বয়স সেটা কিন্তু ক্যালকুলেট করা হবে পয়লা জানুয়ারি দু হাজার তারিখ থেকে অর্থাৎ পয়লা জানুয়ারি দু তারিখ থেকে আপনাদের মিনিমাম বয়স হতে হবে আঠারো আর ম্যাক্সিমাম চল্লিশ বছর আর দেখতে পাচ্ছেন বধুরা আপনি যদি গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে আবেদন করেন তাহলে আপনাদের শুধুমাত্র কোয়ালিফিকেশান এখানে চাই মাধ্যমিক পাস অর্থাৎ ক্লাস টেন পাস যোগ্যতায় আপনি এখানে আবেদন করতে পারছেন আর ধরুন কেউ যদি ক্লাস টুয়েলভ পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবেন তার কারণ হচ্ছে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করার সুযোগ দেওয়া হয়েছে এখানে বন্ধুরা আপনাদেরকে বলে রাখি এখানে যে বয়সের লিমিট সেটা হচ্ছে আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত আপনি এখানে আবেদন করতে পারবেন তো তাই বন্ধুরা যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে ভুলবেন না তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে পোস্ট ওয়াইজ কত স্যালারি দেওয়া হচ্ছে সেই ব্যাপারে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্লার্কের পোস্টের ক্ষেত্রে পার মান্থ দশ হাজার করে স্যালারি দেওয়া হবে আর গ্রুপ ডির ক্ষেত্রে পাঁচ হাজার টাকা স্যালারি কিন্তু এখানে দেওয়া হচ্ছে আর এটা বন্ধুরা ফিক্সড স্যালারি কোনো রকমের ইনক্রিমেন্ট হবে না দশ হাজার এবং পাঁচ হাজার স্যালারিতে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে তো চলুন আমি আপনাদেরকে দেখুন দেখিয়ে দিচ্ছি এখানে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেই ব্যাপারে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে যে টোটাল অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে যেখানে জেনারেল ক্যাটাগরিতে নিয়োগ করা হবে অর্থাৎ আপনি যদি অন্যান্য কাস্টের হয়ে থাকেন তবু কিন্তু এখানে আপনাদেরকে কিন্তু জেনারেল হয়ে অ্যাপ্লিকেশান করতে হবে আর ক্লিনিং স্টাফ অর্থাৎ গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে আপনাদের কিন্তু অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে যেখানেও দেখতে পাচ্ছেন বন্ধুরা আনরিজার্ভড অর্থাৎ জেনারেল ক্যাটাগরি হয়ে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে তো বন্ধুরা চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে অ্যাপ্লিকেশন করবেন কিভাবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে যদি আপনি অ্যাপ্লিকেশান করতে চান তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদেরকে এই যে লোকেশান রয়েছে এই লোকেশানে আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মটি পাঠিয়ে দিতে হবে পোস্টাল সার্ভিসের মাধ্যমে অথবা আপনি কিন্তু সরাসরি অফিসে গিয়েও অ্যাপ্লিকেশান ফর্মটি জমা দিতে পারেন তো বন্ধুরা এটা কোথায় নিয়োগ চলছে সেটা হচ্ছে মাথাভাঙ্গা মিউনিসিপ্যালিটি যেটা হচ্ছে কোচবিহার জেলায় কোচবিহার জেলার যে মাথাভাঙ্গা মিউনিসিপ্যালিটি রয়েছে সেখানে কিন্তু ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে তো যদি আপনাদের কোয়ালিফিকেশান থাকে বন্ধুরা তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে ভুলবেন না আর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো বন্ধুরা এই নির্দিষ্ট সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশান করে দিন আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট যদি আপনি এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে চান অথবা আপনি যদি অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করতে চান তাহলে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে অ্যাভেলেবেল রয়েছে আপনারা খুব তাড়াতাড়ি এদের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে ফিল আপ করে এডুকেশনাল ডকুমেন্টগুলো অ্যাটাচ করে আপনারা পাঠিয়ে দিন এদের নির্দিষ্ট লোকেশনে তো বন্ধুরা এটা হচ্ছে সম্পূর্ণ আপডেট তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন কোন ডকুমেন্টগুলো আপনাদেরকে অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশান করার সময় তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে যে সমস্ত ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হবে সেটা হচ্ছে প্রুফ অফ এজ অর্থাৎ বয়সের প্রমাণপত্র অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলেই চলবে আর প্রুফ অফ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা যে সমস্ত সার্টিফিকেট রয়েছে মার্কশিট রয়েছে প্রুফ অফ সাপোর্ট অফ ক্যাটাগরি অর্থাৎ আপনি কোন ক্যাটাগরি যদি হয়ে থাকেন তাহলে এখানে দিতে পারেন কপি অফ আধার কার্ড অর্থাৎ আধার কার্ডের আপনার জেরক্স লাগবে আর কপি অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে লাগছে আর প্রুফ অফ কম্পিউটার সার্টিফিকেট ইন কেস অফ ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে আপনার যদি কম্পিউটার সার্টিফিকেট থাকে তাহলে প্রেফারেন্স পাবেন তো যদি আপনার থাকে তাহলে এখানে অবশ্যই দেবেন যদি না যদি না থাকে তাহলে এখানে আপনি নোতে টিক করে দেবেন তো এটাই হচ্ছে সম্পূর্ণ তথ্য বন্ধুরা এইভাবে আপনাদেরকে পুরোপুরি অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল করতে হবে এবং তারপরে এটা কিন্তু জমা দিতে হবে এদের নির্দিষ্ট অফিসে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাথাভাঙ্গা মিউনিসিপ্যালিটি যেটা হচ্ছে কোচবিহার জেলার তরফ থেকে পয়লা সেপ্টেম্বর দেখতে পাচ্ছেন দু হাজার বাইশে বেরিয়েছে আর এটার যে লাস্ট ডেট সেটা হচ্ছে পনেরোই সেপ্টেম্বর দু হাজার বাইশ তো এই যে নির্দিষ্ট ডেট রয়েছে নির্দিষ্ট ডেটের মধ্যে আপনাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে তো ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসার জন্য অবশ্যই অপেক্ষা করুন আর এই ধরনের বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখান থেকে আপনারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন চাকরি আপডেট কি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরি আপডেট কিন্তু আপনারা নিয়মিত পেয়ে যাবেন ধন্যবাদ